হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সকলকে, স্বাগত জানাচ্ছি সৌভাগ্য ইউটিউব চ্যানেলটিতে। আজ শনিবার, আপনারা শনিবার দিন ভুল করেও এই কয়েকটি খাদ্য খাবেন না এবং এই ধরনের বস্ত্র বা জামা কাপড় পরবেন না, নইলে শনিদেবের কুদৃষ্টিতে আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তাই আজ আমি আপনাদের জন্য এই মূল্যবান ভিডিওটি নিয়ে চলে এলাম। আমি আপনাদেরকে এমন কিছু নিয়ম বা উপায়গুলির কথা বলবো যেগুলি আপনি মেনে চললে শনিদেবের কুদৃষ্টির বদলে তাঁর কৃপা দৃষ্টি পাবেন। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম গ্রহদোষ বা যে কোনো ধরনের কোনো রকম খুঁত থেকে থাকে, তাহলে সেই দোষ থেকে মুক্তি মিলবে আপনারা যদি এই কিছু নিয়ম মেনে চলতে পারেন ঠিক ঠিক করে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই পরিশ্রম করি, কর্ম করে যাচ্ছি টাকা উপার্জনের জন্য, কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি যতই রোজগার করে আনুন না কেন, তাতেও আপনার জীবনের অর্থ কষ্ট যাবে না, তখনই যাবে না যখন শনিদেবের কৃপা আপনার ওপর থাকবে না। বা ধরুন আপনার জন্মকুণ্ডলিতে, আপনার কোষ্ঠীতে কোনো রকম দোষ থাকবে। শনিদেবতা হলেন ন্যায়ের দেবতা, তিনি আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে নিজেদের কর্ম অনুযায়ী ফল দেয়। হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি ভালো ফল পাবেন, আবার উল্টো দিকে আপনি যদি খারাপ কাজ করে বেড়ান সেক্ষেত্রে আপনাকে তো সেই ফল এই জন্মেই ভোগ করতে হবে। বন্ধুরা, এই যে নিয়মগুলির কথা বলবো, এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে কী কী ক্ষতি হতে পারে সেইগুলো আগে জেনে নেওয়া যাক। আপনার দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যেতে পারে, আপনাদের সম্পর্কে বিচ্ছেদ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে, তাই এই নিয়মগুলি অত্যন্ত জরুরি। আবার শারীরিক দিক থেকে সুস্থ থাকতে চাইলেও, আপনারা যদি চান রোগমুক্ত থাকতে, তাহলেও কিন্তু এই উপায়গুলি আপনাদেরকে অবশ্যই নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। তৃতীয়ত, আর্থিক কষ্ট চিরজীবনেও যাবে না যদি এই নিয়মগুলির অমান্য করেন বা নিয়ম অলঙ্ঘন করেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে কিন্তু শনিদেবের যে কৃপা দৃষ্টি তার থেকে আপনারা বর্জিত হয়ে তার কুদৃষ্টি কিন্তু আপনার উপর পড়বে। আর যাদের শনি সাড়ে সাতির প্রভাব চলছে, বা ধরুন যে কোনো রকম দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ থেকে যে কোনো রকম দোষ রয়েছে, তাদের কিন্তু জীবনে চরম অবনতি ঘটবে। আর যারা খারাপ কাজ করে তাদের জীবনে কিন্তু কোনো দিন উন্নতি ঘটে না, যারা নিয়মকানুন মানেন না, যারা ছন্ন ছাড়া প্রকৃতির, এটা কিন্তু জেনে রাখুন। সর্বপ্রথম যে খাবারটি আপনারা খাবেন না সেটি হচ্ছে বেগুন। হ্যাঁ বন্ধুরা, শনিবার দিন আপনারা কিন্তু ভুল করেও বাজার থেকে বেগুন কিনে আনবেনও না, আর এই বেগুন খাবেনও না, রান্না করবেন না। দ্বিতীয়ত বলবো, আপনারা শনিবার দিন চিলতা পাতার যে রস হয় সেটা কিন্তু খাবেন না, এতে শনি গ্রহের দোষ পড়বে আপনার জন্মছকে। তৃতীয়ত যেটি বলবো, শনিবার দিন যদি কালো রঙের কাপড় বা বস্ত্র বলুন, জামা ইত্যাদি দান করা অত্যন্তই
মঙ্গলজনক। তাই গরিব দুঃখীদেরকে অতি অবশ্যই আপনারা কিন্তু শনিবার দিন আপনার অবশ্যই নিজের সামর্থ্য মতো দান করবেন, কিন্তু ভুল করেও নিজেরা এই কালো রঙের বস্ত্র পরবেন না শনিবারে। এতে এত দোষ লাগবে না আপনারা চিন্তা করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, গ্রহদোষ, কালসর্পদোষ এবং শনি সারস্বতীর প্রভাব, ঢাইয়ার প্রভাব, সমস্ত কিছু কিন্তু খারাপ জিনিসগুলো আপনার উপর পড়বে। চার নম্বর যে জিনিসটি বলবো, শনিবার দিন আপনারা আপনাদের রান্নার তেলের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করবেন না, ব্যবহার করবেন না কিন্তু বন্ধুরা। হ্যাঁ, শনিবার দিন সরিষার তেল রান্নায় ব্যবহার করবেন না। আর পঞ্চমত আপনাদেরকে বলি যে আপনারা শনিবারে কালো রঙের জুতো পরবেন না। হ্যাঁ বন্ধুরা, কালো রঙের জামা যেমন পরবেন না, কালো রঙের জুতোও পরবেন না। এছাড়াও শনিবার দিন অতি অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করবেন, ফুলেও শনিবার দিন অন্তত আমিষ খাবার খাবেন না। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই যে যার কর্মে ব্যস্ত, আমাদের এই আধুনিক যুগে বা ডিজিটাল যুগ বলা যেতে পারে, এই যুগে আমরা আমাদের কর্মজীবনে ব্যস্ততা থাকার কারণে সেরকমভাবে সমস্ত নিয়ম পালন করতে পারি না, আর এই কারণে প্রচুর সমস্যার সৃষ্টি হয় আমাদের জীবনে। তা সেক্ষেত্রে আপনাদেরকে যে ছোটো ছোটো কটা নিয়ম বললাম মাথায় রাখার চেষ্টা করবেন, এবং পারলে আপনারা এগুলি মেনে চলারও চেষ্টা করবেন। এতে দেখবেন আপনাদের উপকারই হবে, কোনো অপকার হবে না। হ্যাঁ বন্ধুরা, তাই যদি নিজের ভালো চান, নিজের পরিবারের ভালো চান, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, আর সর্বোপরি শনিদেবের ধনাত্মক প্রভাব অর্থাৎ তাঁর যেন কোনো ঋণাত্মক প্রভাব না পড়ে আপনাদের জীবনের ওপর, সেদিক থেকে দেখতে গেলেও আপনারা যদি এই নিয়ম কটা মানতে পারেন, মেনে চলতে পারেন, তাহলেই আপনি আপনার জীবনে অনেক আর্থিক উন্নতি, অনেক পথ দেখতে পাবেন, অনেক ইনকামের দরজা আপনার সামনে খুলে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে। হ্যাঁ বন্ধুরা, আজ এইটুকুই, আমি এখানে ভিডিওটি শেষ করছি। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। সকলের সঙ্গে, সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে বেঁচে থাকুন, আর একে অপরকে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, পাশে থাকুন। এইটুকুই। ঈশ্বর অত্যন্ত মঙ্গলময়, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, সকলের মনোবাঞ্ছা পূরণ করুক, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্টে জয় বড় ঠাকুরের, জয় জয় গ্রহরাজ শনিদেবের, চরণে শতকোটি প্রণাম লিখে দিয়ে যাবেন। ধন্যবাদ।